এটা তো কি বলে দিলি? হ্যাঁ বাবা তো ঠিকই আছে। তো ঘোড়া কে হলো? মজা হয়েছে। থ্যাঙ্ক গড, জাদু হলো না। কিন্তু কেন? মনে হচ্ছে জাদু আমার উপর থেকে সরে গেছে। যাক ভালোই হয়েছে, সময় থাকতে থাকতে মানবের উপর থেকে সব জাদু সরে গেছে। জাদুর প্রভাব চলে গেছে আর মানব আর মেহেরের আর কিছুই মনে নেই। দেখলি মানব মেহের কিছুই হলো না। কিন্তু কি হওয়ার ছিল মা? আরে বাবাকে ঘোড়া হতে হতো। কি দাদু, তুমি ঘোড়া হতে চলেছিলে? আমি হতাম না বাবা, এই মানব আমাকে করত। আমি? হ্যাঁ মানব বানিয়েছে তো। কি উল্লু? মানে হলো আমাদের সবাইকে উল্লুই বানিয়েছে তো। দেখো আমরা বাচ্চাদের কথা কিরকম মেনে নিলাম। আমি কেন দাদুকে ঘোড়া বানাতে যাব? কি হলো কি তোমাদের? আর এই রকম কথা তোমরা বলছো কেন? আচ্ছা আমরা এই রকম কথা বলছি? তাহলে কি আমরা বলছি? মানো চল পড়তে বসি। কাল স্কুলে হিস্ট্রিতে ওই কুতুব মিনার আর তাজমহলের ব্যাপারে কোশ্চেনও জিজ্ঞাসা করতে পারি, তাই না? চল। মানবের উপর থাকা জাদু তো শেষ হয়ে গেল রানীপুরি। হ্যাঁ আর ঐতিহাসিক সৌধের সমস্যাও ঠিক সময় মিটে গেছে। হ্যাঁ কিন্তু এই সব ঝঞ্ঝাট যাদের জন্য শুরু হয়েছে, রাগীপুরি আর জেদীপুরি, তাদের বিচার হওয়া এখনো বাকি আছে। ওদের দুজনকেই এখন জানাতে হবে যে কেন ওরা ভয়ঙ্কর পুরীকে সাহায্য করে মানবের ওপর জাদু করে দিয়েছিল। বলো রাগী জেদীপুরি, কেন তোমরা আমাদের বিরোধিতা করে ভয়ঙ্কর পরীকে সাহায্য করেছো? কি কারণ ছিল যে তোমরা পরীলোক এবং আমাদের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা করেছো? না রানীপুরি, আমরা পরীদের আর পরীলোকের সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। রাগী জেদীপুরি, তোমরা যদি বিশ্বাসঘাতকতা না করে থাকো তাহলে আমাকে এই কথাটা বলো যে তোমরা তোমাদের শক্তির প্রয়োগ ভয়ঙ্কর পরীকে সাহায্য করার জন্য কেন করলে? কেশপুরি, না আমরা ভয়ঙ্কর পরীর সাথী আর না আমরা ওনাকে সাহায্য করছিলাম। না রাগী জেদীপুরি, তোমাদের মানবের উপর জাদু করা আর ভয়ানক লোকে যাওয়ার চেষ্টা করা এটাই প্রমাণ করে যে তোমরা ভয়ঙ্কর পরীকে সাহায্য করছিলে। আমার মনে আছে রাগীপুরি জেদীপুরি, তোমরা দুজন ভয়ঙ্কর পরীর সাথে জাদুকুণ্ডে কথা বলছিলে আর আমি জিজ্ঞাসা করায় আমাকে মিথ্যে বলেছিলে যে ওই জাদুকুণ্ডটা নাকি খারাপ, যেখানে আমি জানি ওই জাদুকুণ্ডটা একদম ঠিকঠাক কাজ করছিল। তোমাদের দুজনকে তোমাদের শাস্তি শোনানোর আগে তোমরা কি কিছু বলতে চাও? রানীপুরি, কিছু বলে আর কি হবে? আপনারা তো সবাই মেনেই নিয়েছেন যে আমরা দুজন বিশ্বাসঘাতক। এখন আমরা যাই বলি না কেন সেটাই মন গড়া গল্প মনে হবে আপনাদের, আর আপনারা আমাদের বিশ্বাসও করবেন না। তুমি কি বলতে চাইছো রাগীপুরি, যে আমরা সব পরীরা যা দেখেছি সেটা ভুল? না, কিন্তু অনেক সময় চোখে দেখা এবং কানে শোনাও ভুল হতে পারে স্তব্ধপুরি। তাহলে প্রমাণ করুন যে আমরা ভুল। বলুন রাগীপুরি যে সত্যিটা কি? সত্যি হলো এই যে মানবের মধ্যে আমাদের জাদু ছিল। জাদুকুণ্ডও খারাপ হয়নি, আর এটাও সত্যি যে আমরা ভয়ঙ্কর লোকে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু এই সবের পেছনে কি কারণ সেটা আপনারা জানেন না। কিন্তু সত্যিটা এটাই যে এই সবকিছু ভয়ঙ্কর পরীর কাজ। যেদিন আমরা আমাদের শক্তি ফিরে পাই সেদিন রাতেই ভয়ঙ্কর পরী তবাতবার দ্বারা আমাদের জাদুদণ্ড চুরি করে নেন। যদি এমনই হয়
তাহলে আপনি কাউকে বলেননি কেন? কারণ আমরা ভয় পেয়েছিলাম। আমরা বুঝতেই পারছিলাম না যে আমরা এটা রানীপুরীকে কি করে বলবো। হ্যাঁ, তাই জন্যই আমরা জাদুদণ্ড ওই জাদুকুণ্ডে খুঁজতে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে আমরা জানতে পারি যে আমাদের জাদুদণ্ড ভয়ঙ্কর পরীর কাছে আছে, আর উনি আমাদের শক্তি মানবের ওপর ব্যবহার করেন। এই জন্য আমরা আরো ভয় পেয়েছিলাম। আর আমরা কেশপরী আর চঞ্চল পরীকে মিথ্যে কথা বলি যে জাদুকুণ্ড খারাপ। আমি বিশ্বাস করি না তোমাদের এই কথাগুলো, কারণ যেদিন তোমাদের সঙ্গে দেখা হয়েছিল তোমাদের জাদুদণ্ড তোমাদের সাথেই ছিল। আপনি একদম ঠিক বলছেন, কিন্তু ওই দিন আপনি আমাদের হাতে যে দণ্ড দেখেছিলেন সেটা নকল ছিল। আর যখন আমরা আমাদের আসল দণ্ড ফিরে পাই তখন সেটার মধ্যেও অর্ধেক শক্তি উধাও ছিল রানীপুরি। তোমাদের কোনো ধারণা আছে রাগি যেদিপরি যে তোমাদের একটা ভুলের জন্য তিতিবিলকে কত বড় ক্ষতি হতে যাচ্ছিল? আমরা জানতাম, আর তার জন্যই আমরা আমাদের প্রাণের পরোয়া না করে ভয়ঙ্কর পরীর সাথে যুদ্ধ করে নিজেদের শক্তি আর সৌধগুলোকে বাঁচাতে ভয়ঙ্কর লোক যাচ্ছিলাম। কিন্তু আমরা কবজের জন্য ভেতরে যেতে পারিনি, আর সেই সময় আপনারা সব পরি ওখানে আসেন আর আমাদের ধরে নেন। হতে পারে তোমরা বিশ্বাসঘাতক নয় রাগি যেদিপরি, কিন্তু তোমরা দুজন তোমাদের শক্তি সামলে রাখার উপযুক্ত নয়। কিন্তু আমরা শক্তি অন্যদের সুরক্ষার জন্য পেয়েছি, তোমার শক্তি তো বিনাশের কারণ হচ্ছিল। আমি মানছি আমাদের ভুল হয়েছে, কিন্তু রানীপরি কিন্তু ধ্বংস হয়নি তো না? কিন্তু হতে তো পারত রাগি যেদিপরি, শক্তির সঙ্গে সঙ্গে আমাদের ওপর দায়িত্বও থাকে। আর আমি এই কথা বলতে ভীষণ আফসোস বোধ করছি যে তোমরা দুজন তোমাদের দায়িত্ব পালনে একেবারেই ব্যর্থ হয়েছো। আর তাই জন্য আমার আদেশ যে তোমাদের দুজনের থেকে তোমাদের শক্তি চিরকালের জন্য ফিরিয়ে নেওয়া হোক। কিন্তু বিরাম, আমি সৎসঙ্গের জন্য বাইরে যাচ্ছি, বাচ্চাদের খেয়াল রাখবি। হ্যাঁ হ্যাঁ, আমি সব খেয়াল রাখবো। সরি। আরে আরে রকি, সব দুধ বয়েল করে দিয়েছিস। বয়েল নয় মা, স্পয়েল করে দিয়েছে। হ্যাঁ ওটাই, সেম টু সেম।
কোনো ব্যাপার নয়, আমি পরিষ্কার করছি। এক মিনিট রাখি ভাই, আমি পরিষ্কার করে দিচ্ছি, কোনো ব্যাপার না। তুই ছেড়ে দে। কি হচ্ছে কি? কি হচ্ছেটা কি? দাদু, আমরা দৌড়াচ্ছি। তোরা নয়, এই ভিডিও গেমের লোকটা দৌড়াচ্ছে। আমি দেখেছি, যখন থেকে ভিডিও গেমটা এসেছে না, দুজনই ওর সঙ্গে চিপটে বসে থাকিস। এইভাবে কি স্বাস্থ্য তৈরি হয়? যদি স্বাস্থ্য বানাতে হয়, বাইরে খোলা হাওয়ায় খেলা উচিত, লাফালাফি করা উচিত। হ্যাঁ, আমাদের সময় আমরা কত রকমের খেলা খেলতাম। হ্যাঁ, ওটা যেন কি গেম ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুলি ডান্ডা। এরকম যদি একটা গুলি হতো, গুলি গুলিটা এরকম রাখতাম। এই রে বাবা, আটকাতে যাচ্ছে। এরকম লাঠিটাকে হাতে নিতাম, আর এই লাঠিটা দিয়ে এইভাবে মারতাম, গুলিটা হাওয়ায় এইভাবে যেত। এই আটকালো, বাবা আটকে গেছে। গুলিটা ধরে ফেলেছি। না 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 না। তারপর আমরা ওই আম খেতাম। হ্যাঁ, তুমি পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছো। আরে চলো, এটা পাল্টে নাও। বাবা, আমি পাঞ্জাবিটা চেঞ্জ করে আসছি। তুমিও এই নাও মা, আমি একসঙ্গে সব বাজার করে নিয়ে এসেছি। থ্যাংক ইউ বললু, কিন্তু দুধ কোথায় পাবো? রকি কাকা সব দুধ ফেলে দিয়েছে। কোনো ব্যাপার না, আমি মানব বা মেহের কাউকে বাজারে পাঠিয়ে দিচ্ছি। মানব, মেহের। মা, আমি দুধ নিয়ে আসছি। আসলে কি জানো তো, আমার বাজার করতে খুব ভালো লাগে। এবার হাঁটবি। আছে কত আদেশ, কত উপদেশ, পৌঁছাতে হবে রানী পরীর কাছে। আরে কত আদেশ, কত উপদেশ, ডাকতে হবে আমাকে কেশপুরীকে রানী মহলে। চল তাড়াতাড়ি, ডুবা ডুবা এক। আরে দেখতে পাচ্ছি কেন, আমি দিনে তারা। এবার এলো জ্ঞান আমার। হচ্ছে আমার হাল বেহাল, মনে হচ্ছে চলে এসেছি পাতা। ভুল তোমার চলার, তাই হয়েছে তোমার এই হাল। কি করবো, আমি হাঁপিয়ে গেছি পরিদের দিতে দিতে উপদেশ। বলছে এখন পা, আর দিও না আদেশ, আর দিও না আদেশ। আরে হ্যাঁ, মনে পড়লো, আদেশ থেকে এখনো কাজ আছে বাকি। আছে টাকা আমার কেশপুরীকে রানী মহলে, আছে এটা রানীপুরীর আদেশ। তুমি কি কেশপুরী? না। তাহলে দিচ্ছ কেন জবাব? রাখো তোমার মুখ বন্ধ। কেশপুরী, কেশপুরী নেই এখানে, কেশপুরী। আরে টুবা টুবা, তুই বলতে পারতে এটা আমাকে আগে।
কখন থেকে আমি দৌড়াচ্ছি এখানে ওখানে? আরে আমিও তো কখন থেকে দৌড়াচ্ছি এদিক ওদিকে, তোমাকে বলার জন্য যে কেশপুরি নেই এখানে। তো বলা উচিত ছিল তোমাকে এটা আমার খাওয়ার আগে। তুমি তো বললে বন্ধ রাখার জন্য। কোথায় আছে কেশপুরি? উনি তো উড়ে চলে গেছেন পরিবাগ। হ্যাঁ, আরে আরে আসছি আমি এক্ষুনি ওখান থেকেই। এবার যেতে হবে আমাকে আবার ওখানে। কারণ আমাকে কেশপুরি বলেছে এখানে থাকার জন্য। তাহলে তুমি থাকো এখানে, আমি যাই ডাকতে কেশপুরিকে। কেশপুরি, যদি প্রমাণ করতে হয় তাহলে এটা প্রমাণ করো যে বাজে বকা ছাড়াও তুমি আরো অন্য কাজ করতে পারো। যা করতে পারছেন না এখনো আপনি প্রমাণ, তা কি করে করব আমি? এটা ভুলো না তবা তবা, আমি একমাত্র আছি যে রানীপুরি আর বালবীরকে নিঃশেষ করতে পারি। কিন্তু সেজন্য আমার এমন একজন সঙ্গী প্রয়োজন যে নির্ভয়ে কোন রকম ভুল না করে আমার ষড়যন্ত্রকে সফল করতে পারবে। আমার লক্ষ্য ভ্রষ্ট হয় না, আমি ভুল করি না, কিন্তু প্রতিবার আপনি লক্ষ্য ভ্রষ্ট হন আপনার কাজে আর বালবীর হারিয়ে দেয় আপনাকে। হয়ে গেছে পুরো থাপ্পড় 10 লাখ। ব্যাস, আর করবো না সহ্য আমি। ব্যাস পরি ভয়ঙ্কর, ব্যাস ব্যাস ব্যাস। তাই নাকি? কি করবে তুমি? হ্যাঁ, কি করতে পারি আমি? হ্যাঁ, এবার আমি করব কিছু এমন যাতে আপনি মারবেন না আমার গালে, মারবেন আমার পিঠে, দেবেন আমাকে সাবাসি। বলুন কি করতে হবে আমাকে। তাই নাকি? তাহলে ঠিক আছে, যাও আর গিয়ে বালবীরের দণ্ড চুরি করে নিয়ে এসো, আর যদি না আনতে পারো তাহলে তোমার এই অপয়া মুখটাই ভয়ানক লোকে যেন না দেখতে পাই, অন্য কোথাও চলে যাবে। করছি প্রতিজ্ঞা, আমি 10 লাখ থাপ্পড়ের চুরি করবই আমি বালবীরের জাদু দণ্ডটা। তারপর করবেন আমার প্রশংসা এই সুন্দর চেহারার। তারপর বানাবো আমি আপনাকে প্রধান এই ভয়ানক লোকে। এইটুকু তো দয়া করতেই পারি আমি আপনার উপর, মানে হতে চাই আমি আপনার প্রধান। যাচ্ছি আমি। রানীপুরি, আমার এই উপহার তোমার খুব পছন্দ হবে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিঙ্কস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।